আজ বৃহস্পতিবার, চৌঠা শ্রাবণ, 2022 সালের 21শে জুলাই। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিও শুরুতেই আপনাদের বলবো, ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 6.5/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন এবং স্বাস্থ্য সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করেই চলতে হবে। অতিরিক্ত ভ্রমণ বা দূর যাত্রা করা আজ এড়িয়ে চলুন, এটি আপনাকে উন্মত্ত করে তুলতে পারে। কঠোর কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। আজ পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই নেবেন না। অর্থগত বিষয়ে আজ আপনারা কাছের মানুষজনদের সাথে ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। চাকরিজীবী যারা আছেন অফিসে, আজ কোনো বিরোধের উত্থান কিন্তু ঘটতেই পারে। মাথা ঠান্ডা রেখে চলা জরুরি। কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। আজ অফিসে আপনাদের উচিত নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্ট এগুলিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করা। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিং থেকে নিজেদেরকে দূরত্ব বজায় রেখে চলুন। যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ কিন্তু তাদের বৃদ্ধি করবার আগে নিজেদের মাস কমিউনিকেশন স্কিলকে আরও বেশি আপগ্রেড করার প্রয়োজন আছে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, দিনটি আপনাদের মধ্যম প্রকৃতির। তাড়াহুড়ো হটকারিতা করবেন না, অন্যথায় যে কোনো প্রকার চাকরির পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা সাফল্য পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন। গৃহবধূ যারা আছেন, গৃহের কর্ম আজ আপনারা সময়মাফিক সম্পূর্ণ করতে পারবেন। তৎসত্ত্বেও নিজের পছন্দসই কাজ করে আপনারা কাটাতে পারবেন না। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই আজকের দিনটিতে আপনাদের ভাব ভালোবাসা বাড়তে চলেছে। অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আজ আপনাকে পুরস্কৃত করবে। চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে আপনারা জনপ্রিয় হতে চলেছেন। আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়তে চলেছে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ অন্যান্য দিনের মতো কিন্তু নয়, আজ কিন্তু একটু বেশিই শক্তিশালী থাকতে পারে। এই বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সজাগ থাকতে হবে। আজ বৃহস্পতিবার, আপনাদের রাশির অধিপতিও গুরুদেব বৃহস্পতি। এই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্ররাশি ধনু, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের ধনু লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।